أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته সময় শাহিমুদ্দিন ভাই ইন্ডিয়া থেকে জানতে চাইছেন যে কোনো নিয়ত মুখে পড়তে হয় না মনে মনে সংকল্প করার নাম নিয়ত আলহামদুলিল্লাহ ওসাল্লা সাল্লাম আল্লাহ রসল্লাহাবাদ সময় তো শাহিমদ্দিন ভাই নিয়ত হইলো মনের মধ্যে চিন্তা চেতনা উদ্রেক হওয়া মনের মধ্যে যেটা জল্পনা কল্পনা হয় সেটাই তো নিয়ত হ্যাঁ এবং এই সম্পর্কে ইমাম নবির রাহিমাহুল্লাহ সহিবনতে বলছেন যা নিয়াতো হাল কাল নিয়ত হইল অন্তরের চিন্তা চেতনা যে উদ্রেক হয় দেখুন হাদিসেও তো এটা আছে এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা দিয়ে এটা বোঝা যাচ্ছে ফামান হাম্মা বি হাসান যে ব্যক্তি ভালো কাজের একটা চিন্তা করলো মনে মনে মুখ দিয়া বললো যে আমি এখন একটা ভালো কাজ করবো এটা মুখ দেওয়া কেউ বলে মনের মধ্যে চিন্তা আছে যে আমি এখন নামাজ যাবো আজান দিতে আছে তখন মনের মধ্যে চিন্তা হতে আছে অথবা দুই দুটাক নামাজ পড়বে অথবা ভালো একটা চিন্তা চিন্তাভাব আমি ফকিরকে দুইটা দান করব তখন কি মুখ দেওয়া কেউ বলে যে আমি ফকিরকে এখন দুইটা টাকা দান করব এটা কি কেউ বলে নাকি বা দুইটা এক রুপিয়া দান করবে এটা কি কেউ মুখ দেওয়া বলে মনের মধ্যেই চিন্তা চেতনা সব সময় হইতেই আছে এই জন্য তো আল্লাহ রবুল্লা আলমিন কোরআন বলছেন ইন্না আলিম বিজাতির সুদরা আন্ত অন্তরে আল্লাহ রব আলমী অন্তরে খবর জানে তো অন্তরের মধ্যে চিন্তা চেতনা ভালো না মন্দ কি হইতেছে কোন সময় এটাকে বলা হয় অন্তর অন্তরকে বলা হয় কাল কাল মানে পরিবর্তন করা সবসময় মানে পরিবর্তন সবসময় পরিবর্তন আছে এখান থেকে মন এখানে যেতেছে এখান থেকে এখানে যেতেছে এখান থেকে অন্তরের মধ্যে দ্রুতগামী জিনিস পৃথিবীতে আর কিছু আছে দেখেন তো আপনি সেকেন্ডের মধ্যে কত জায়গায় ঘুরে চলে আসতে পারবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা আল্লাহ অন্তরের পরিবর্তন যাতে সঠিক পথে থাকে আল্লাহ দিনের প্রতিষ্ঠিত থাকে যেমন দোয়া করছেন ইয়া নিবাল কলুব সাবিথ কলবি আলহাদি নিকা এটাও আপনারা পড়বেন নামাজেও পড়বেন নামাজের শেষদাতেও শেষদা তাজবি পরে বেশি বেশি পড়বেন ওঠা বসায় মোনাজাতে সালাম ফিরানোর আগেও পড়া যাবে এটা এই দুগুলি অত্যন্ত জরুরি তো অন্তর তো পরিবর্তন হয়ে থাকে সুতরাং অন্তরে যেটা নিয়ত আছে সেটাই হলো আসল নিয়ত আমাদের দেশেও যে সমস্ত প্রচলিত নিয়ত আছে মুখ দিয়া নামাজের আগে যে সমস্ত নিয়তগুলি বানায় পড়া হয় আরবিতে হোক অথবা অন্য ভাষাতে হোক এটা সম্পূর্ণভাবে শরীয়ত বিরোধী এটা তাদের অন্তর্ভুক্ত কেন যে শরীয়তে এই ধরনের কোনো স্পষ্ট প্রমাণ নেই বানিয়ে পড়াই বলে এমনিভাবে হজের ক্ষেত্রে বলেন রোজার ক্ষেত্রে বলেন এমনিভাবে এমনিভাবে অজুর ক্ষেত্রে বা অন্যান্য এই যে নিয়তগুলি মানুষ বানাইছে এগুলি সম্পূর্ণভাবে দাঁতের অন্তর্ভুক্ত মনে মনে দিয়ে চিন্তা হইতেছে তবে উমরার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেখানে কিছু কথা আছে এইভাবে আল্লাহম লাভবাইকে তান হে আল্লাহ আমি উমরান নিয়তের জন্য উপস্থিত আপনার কাছে উমরা করার জন্য উপস্থিত এই শব্দরা বলা যেতে পারে হজের ক্ষেত্রে আল্লাহম লাভবাইকে হাত যান হজের সময় এটা ওই দেশীয় প্রচলিত বা ওই বানাট এটা না এই শব্দগুলি হে আল্লাহ আমি হজের জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি এটা মুখ দেয়টা বলার ব্যাপারে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সুতরাং সে এখানে হলো আলাদা বিষয় আর এমনি স্বাভাবিকভাবে যে সমস্ত নিয়তগুলো পরিচালিত আছে এগুলি মুখ দেওয়া পড়া এগুলি উচিত নয় এবং এগুলি শরীর বিরোধী আমাদেরকে এই বিষয়গুলি স্পষ্টভাবে জানতে হবে আর নিয়ত মনে মনে রাখতে হবে সবাইকে আলাদা রাখতে হবে মনের মধ্যে ভালো চিন্তা চেতন রাখতে হবে খারাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে যখন নামাজে দাঁড়াবে তখন বা নামাজে শুরু হবে তখন মনের মধ্যে রাখতে হবে তার নিয়তরা মনের মধ্যে সচেতন রাখতে হবে যে আমি কোন নামাজ পড়বো বা এখন কয় রাকাত পড়ব সেটাও তো মনে মধ্যে স্থির করতে হবে অনেকে বলে থাকে আমরা নিয়তের না করি না করি না তো আমরা নিয়ত যেটা প্রচলিত সেটা পড়তে না করছি কিন্তু নিয়ত তো বসে রাখতে হবে নিয়তের উপরেই তো রেজাল্ট হবে না মালা আমাল নিয়াত সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট জেনেই তারপরে আরেকজনের বিরুদ্ধে অপবাদমূলক কথা বলতে হবে অনেকে না জেনে শুনে সত্যতা না করে উল্টা পুল্টা কথা অনেকের উপরে বলে দেয় এটা মোটেই ঠিক না আল্লাহ আল্লাহাব আমাদেরকে সঠিক মতে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন সকল প্রকার বেদা শেরেক থেকে মুক্তি থেকে আমাদেরকে কোরআন এবং সুননার আলোকে তাওহিতের উপরে প্রতিষ্ঠিত থেকে কোরআন এবং সহিদ সুন্নার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ সুহান দান করুন আমিন হাজর সাল্লাহ নাম রহমদ আসালামালাইকুম রহমতুল্লাহিদ وأولو العلم, وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء